ওখানে সবাই খুব আনন্দ করছে, মজা করছে, গল্প করছে, আমিও করছিলাম, তো ভালো মতো খেয়েছি। এখন মেন রান্নাটা হচ্ছে যেটা লাঞ্চের জন্য। আমার সব বান্ধবীরা রয়েছে, কি অবস্থা, একদম তোমার ছবি থাকবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি, চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে, আর এসেছি অনেক দিন পর। এখন বাজে 9:10, আমাদের দুজনের কারোরই ব্রেকফাস্ট হয়নি। এখন আমি বাড়িতে একা, কারণ ও গেছে বাজারে। ঘরে কিছু ফল টল নেই একদম, সবজিপাতিও কম আছে। তবে সবজি আমি আনতে না করেছি, তার রিজন ব্যাক টু ব্যাক আমাদের খাওয়া দাওয়া চলছে বাইরে। আজকেও আমাদের বাইরে খাওয়া দাওয়া আছে, তো সব মিলিয়ে কিছু কিছু খাওয়ার এক্সেস হয়ে যাচ্ছে। ওই জন্য আমি বললাম এখন সবজি কিনো না, আগে এগুলো শেষ হোক, তারপর আবার কিনো। কিন্তু ফল কিছু কিনতেই হতো না। কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিলো, একদম জামা কাপড় কাচতে পারছিলাম না, প্রচুর জামা কাপড় মেশিনে জমে গেছিলো। আজকে ফাইনালি কয়েকটা জামা কাপড় বাইরে আমি কেচে দিয়েছি, মেলেও দিয়েছি। রোদ থাকতে থাকতে মানে আশা করি শুকিয়ে যাক, মানে যখন তখন তেড়ে বৃষ্টি আসে। বাজার থেকে এই মালগুলো আপাতত নিয়ে এসছে। ফল আনতে বলেছিলাম, আপেল আনতে ভুলে গেছে, শুধু আম নিয়ে এসছে, আম খাবে। ভেবেছিলাম বৃষ্টি হওয়ার আগে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, কারণ সকাল থেকে চরম রোদ ছিল, কিন্তু আলটিমেটলি সেটা হলো না। বাধ্য হয়ে ঘরের দড়ি টাঙিয়ে আজকের মতো জামা কাপড়গুলোকে মিলেছি। একটা জিনিস তোমাদের দেখাই, যেটা হয়েছে আমার না, এই দুটো ট্রাইপড আছে, ঠিক আছে, এইটাতে আমার যেগুলো স্টিল শট ওগুলো ক্যাপচার করতে বেশ সুবিধা হতো। আর তবে এটার যে এই পোর্শনটা মানে যে হোল্ডার যেটা, সেটা আগেই ভেঙে গেছিলো। তো আমি কি করতাম, এটা থেকে এই হোল্ডারটা খুলে এটা লাগাতাম, দিয়ে এটা ইউজ করতাম, আবার যখন মানে হাতে ধরে করার হতো তখন এটাতে আবার ইউজ করতাম। তো এই যে এই জায়গাটাতে আমি লাগাতাম, জানি না কী করে পুরো আর কি ভেঙে উপড়ে গেছে, ব্যাগের মধ্যে ছিল, বের করে দেখছি যে এইটা ভেঙে গেছে আর এইটা ভেঙে গেছে। মানে এই ট্রাইপডটা জোড়াতালি দিয়ে চলছিল, এখন পুরো অকেজো হয়ে গেছে, এখন জাস্ট এই একটা ট্রাইপড। মানে রেসিপি বা কোথাও একটু রেখে না, আমার এই মানে এই ছোটো ট্রাইপডটার থেকে বড় ট্রাইপডটাতে আমার বেশি সুবিধা হতো, তো এখন আর হয়ে গেল, কি করব। মানে রান্নার ভিডিও ছোটোটা দিয়ে শ্যুট করা খুব ডিফিকাল্ট, একটু ওপরে হলে অ্যাঙ্গেল করতে আমার সুবিধে হয়, আর ছোটোটা থেকে একদমই মানে রান্নারগুলো ক্যাপচার করা যায় না। হয়তো আমি লং শট ওইগুলো আমি নিয়ে নিতে পারবো হয়তো, কিন্তু এইটা হলে কি হয়, কোনো একটা মানে এটা যেহেতু অনেকটা লম্বা করা যায়, একটু দূরে একটু লম্বা মানে একটু উঁচুতে কোনো শট নেওয়ার থাকলে এটা থেকে খুব ইজিলি নেওয়া যায়, এবং খুব ভালোও হয় জিনিসটা, আর ওটা হ্যান্ডেল করাও খুব সহজ। মানে এই ছোটোটার থেকে না, ছোটোটা মুভ করতে গেলে মাঝে মাঝে দেখি কি ব্রেক হয়ে খুলে খুলে যায়, কিন্তু ওইটার একটা পাশে মানে হ্যান্ডেল টাইপের আছে, যেটা দিয়ে আমি ওটাকে মুভ করতে পারি এদিক ওদিক, ওপর নিচে, যেটা খুবই সুবিধা। মানে আগের ট্রাইপডটা আমার বেশি কমফোর্টেবল ফিল হতো যখন আমি ব্লগ করি বা আদার কিছু শ্যুট করি। এখন আমি চান করতে চলে যাব, ব্রেকফাস্টও করেছি, আমার সকাল থেকে খেতে ইচ্ছা করছে না, আমি একটু নুন চিনির জল খেলাম, যদি ভালো লাগে তাহলে একটুখানি কাবলি চানা খেয়ে নেবো, যেটা আজকে ব্রেকফাস্টের জন্য আছে। আর আগে স্নানটা করে নিই, তাহলে হয়তো একটু ফ্রেশ লাগবে। আর রীতি খালি গায়ে বসে পেপার পড়ছে, তাই সকাল থেকে একবার ওকে ভিডিওতে দেখানো যাচ্ছে না। আজকে রবিবার, একদম পেপারটা কিনে এনে মুখস্থ করে তবে ও ছাড়বে। ও নিচে চলে গেছে, ও খানিক্ষণ আগেই বেরিয়ে গেছে, রেডি টেডি হয়ে স্নান করলো, দিয়ে ও চলে গেছে। আমার তার আগেই স্নান হয়ে গেছে, আমি স্নান করে পুজো দিলাম, দিয়ে আমার জামাটা একটু আয়রন করে নিলাম, এবার আমি রেডি হচ্ছি। আমি একটু ওয়েট করছি বেসিক্যালি, যদি দিদি চলে আসে, দিদিকে বলে রাখা আছে যদি একটু আগে আসে, ফ্যান চলছে, যদি আওয়াজগুলো আসছে কিনা ঠিক মতো জানি না। তো আমি দিদির জন্য একটু ওয়েট করছি, জানি না দিদি আসবে কি না, মানে টাইমলি আসবে কি না, হলে আমিও চলে যাব। ওকে বললাম যে সবাই এসে গেলে আমাকে একটু মেসেজ করে দিও। কমিউনিটি হলে আজকে আমাদের এখানেই আর কি যারা থাকে সবাই মিলে একটা ছোট গেট টুগেদার প্ল্যান করা হয়েছে, তো সেখানেই সবার সঙ্গে দেখা হবে, গল্প হবে, আড্ডা হবে, আর সঙ্গে খাওয়া দাওয়া তো হবেই। তো বেশ ভালোই লাগছে, কারণ রবিবারটা জেনারেলি একটু অন্যরকমভাবে কাটে, এবার এই প্রথম একটু একদম অন্যরকম কাটবে। আর এই ফ্ল্যাটে আসার পর এটা আমাদের সেকেন্ড গেট টুগেদার, একটা শীতকালে হয়েছিল,
ওটা একটু ছোট করে হয়েছিল, এটা আরো অনেক লোকজন থাকবে, তো সবার সঙ্গে পরিচয়ও হবে। এখনো অবধি অল্প কিছু মানুষের সঙ্গেই আমাদের পরিচয় হয়েছে, সবার সঙ্গে তো অত মানে দেখাও হয় না, সবাই নিজের কাজে ব্যস্ত থাকে, আমরাও অনেক সময় থাকি না, তো যাই হয় পরিচয় হয়নি। তো আজকে আরো অনেক লোকের সঙ্গে আলাপভাবে পরিচয় হবে, সেটা তো ভালোই লাগছে। আর এখন অলরেডি 12:10 বেজে গেছে, আমি জামা টামা পরে রেডি হয়ে তারপর ওয়েট করব। 12:30 বাজে আর বাইরে ভীষণ মেঘ করেছে, আমি বেরিয়েই যাচ্ছি। ও তো অনেকক্ষণই চলে গেছে বললাম, দিদি এখনো আসেনি, তো আমি যাই একটুখানি ওখানে সবার সঙ্গে গল্প করি, তারপর যদি দেখি দিদি আসছে আবার একটু চলে আসবো না হয়। ওখানে সবাই খুব আনন্দ করছে, মজা করছে, গল্প করছে, আমিও করছিলাম, কিন্তু আমি এখন একবার ঘরে এসেছি, যদি দিদি আসে সেজন্য দিদির জন্য অপেক্ষা করছে। তবে গেটে জিজ্ঞাসা করে এলাম, দিদি মনে হয় চলে গেছে, তো আমার কাছে ছাড়া দিদি আরেক জায়গায় কাজ করে, সেই কাকিমাকে ফোন করলাম, কাকিমা বললে দিদি কাকিমার কাছে গেলে দিদি কাকিমা আবার ফোন করে আমাকে বলে দেবে। তো এই সব দিদির জন্য সবাই আর কি ব্যস্ত আপাতত। আর ওখানে স্ন্যাক্স খাওয়া হলো, ওখানে অনেকেই আছে যারা ভেজিটেরিয়ান, তো তাদের জন্য ভেজ আইটেম তো হয়েছে, আর আমাদের জন্য চিকেন প্রন এসব তো ছিল, ওগুলো খুব টেস্টি খেতে ছিল, আর কোল্ড ড্রিঙ্কসও আছে। এখন মেন রান্নাটা হচ্ছে যেটা লাঞ্চের জন্য, সেটা কমপ্লিট হলে তারপর সবাই আর কি খেতে বসবে, আপাতত সবাই গল্প করছে। এখন আমার নিচে যাচ্ছি, এই তো ফাইনালি যারা পরিবেশন করেছে খেতে বসেছে, তো তাই জন্য তাদের এখন ব্লগ হচ্ছে।
এখন বাজে 4:20 আর আমরা একটু আগেই ফিরে এসেছি, মানে এই আধ ঘন্টা 45 মিনিট হয়েছে, এখনো শুইনি, আমরা গল্প করছিলাম, তাছাড়া দিদিও এসেছিল, কাজ করছিল, হয়ে গেল কাজ। আজকে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রত্যেকটা রান্না খুব সুন্দর ছিল, খুব টেস্টি ছিল, আর মন ভরে পেট ভরে খেয়েছি। আমার তো প্রিয় যেগুলো আলু ভাজা, পাঁপড় ভাজা, সেগুলোও ভালো করে খেয়েছি একদম, আর খুব আনন্দ করলাম। তো একটু শুয়ে রেস্ট করে নেবো, আর 5:30 নাগাদ তোকে চা দেবো। আজকে আমার চা খাওয়ারও পেটে জায়গা নেই, সত্যি আমি খুব মন ভরে আর পেট ভরে খেয়েছি। একটু অন্যদিকে তাকালাম আর এই গ্যাসটার উপরে দুধ পড়ে গেল, এখন এটাকে একটু পরিষ্কার করতে হবে। দুপুরে এসে ভাবলাম একটুখানি ঘুমাবো, কিন্তু আফটার অল ঘুম হয়নি, এই বকবক বকবক করছিলাম দুজনে মিলে একটু। আর এখন একটু টিভি দেখতে বসবো, 6:45 বাজে, সন্ধেও হয়নি। আজকে বললে যাও 1-1.5 ঘন্টা টিভি দেখে নাও, কারণ এরপর টিভি দেখতে পারবে না, আজকে নাকি খেলা আছে, ও খেলা দেখবে সেই জন্য। আর বর্ষাকালে না গাছগুলো দেখতে খুব ভাল লাগে, কারণ সবুজ সবুজ হয়ে থাকে, তো ধুলো বালিটা একটু কম লাগে। যদিও আমাদের এখানে না প্রচণ্ড ধুলো, মানে এই যে এত বৃষ্টি হচ্ছে, এত হচ্ছে, বর্ষাকালে সাধারণত উড়ন্ত ধুলোগুলো একটু কম এক্সপেক্ট, মানে সবাই ভাবে যে একটু কম হবে, ঘরে একটু ধুলো, আমার এখানে রেগুলার ধুলো হয়, রেগুলার, মানে ফার্নিচারগুলো একদিন বাদ একদিন মুছিলেও চলবে না, রেগুলার যদি মুছতে পারো তবেই পরিষ্কার থাকবে, আর সেটা ধৈর্য সত্যি বলতে একদম থাকে না। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, টেক কেয়ার, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।